আইসিএমএন দেওয়া যাবে এটার মধ্যে, সেম এটার মধ্যে, এটার মধ্যে আইসিএমএন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিন্তু এটার মধ্যে সেন্সর আছে। আচ্ছা এটার দাম কত পড়বে? এটা আমাদের প্রাইস হচ্ছে 22,500 টাকা। হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে কোথা থেকে আপনারা ভালো মানের একটু কম প্রাইসের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে যে শোরুমে আছি তাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজার পিছনে, রোড নাম্বার হচ্ছে গিয়ে 2, হাউস নাম্বার হচ্ছে গিয়ে আপনার 3, গ্রাউন্ড ফ্লোর, এবং তাদের শোরুমের নাম হচ্ছে গিয়ে আপনার গ্রিন টেকনোলজি, মিজান ভাই এই শোরুমের ওনার। আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের কাছে কয়টা ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো পাওয়া যায়? আমাদের কাছে মোটামুটি সবই আছে। আমি দেখতে পাচ্ছি এইচপি আছে, তারপর আপনার অ্যাপলের ম্যাকবুক আছে, ডেল আছে, তারপর লেনোভো আছে, আসুস আছে। আসুস আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে ইউএসএ তে ইউজ হয় বিভিন্ন প্রজেক্টে, ওগুলো আমরা আছে লট হিসেবে কিনি। পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাপটপ সাজানো আছে, এবং আমি যদি একটু এই পাশে দেখাই দেখতে পাচ্ছেন এখানে অনেক ল্যাপটপ আছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন এখনো পর্যন্ত নবীন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন তাদের শোরুমের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, এবং এটা হচ্ছে তাদের ল্যাপটপের ডিসপ্লে, এবং মিজান ভাই দাঁড়িয়ে আছে আমাকে দেখানোর জন্য ল্যাপটপ। সো মিজান ভাই, কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চায়, 15,000 থেকে 20,000 টাকার মধ্যে? এটা হচ্ছে গিয়ে কোর i5 এর ফার্স্ট জেনারেশন। এটা মডেল কি ভাই? 4GB RAM, 5GB হার্ড ডিস্ক, 4GB RAM আছে এটাতে। এটার দাম চাচ্ছে 16,500 টাকা। আচ্ছা এখানে যে প্রাইসটা চাচ্ছেন এটা কি একদম ফিক্সড প্রাইস? না, আমাদের শোরুমে আসলে কিছু অর্ডার করা যাবে। আচ্ছা, আর যদি কেউ আমার চ্যানেল থেকে আসে তাহলে? হ্যাঁ অবশ্যই আমি কনসিডার করব। এটা হচ্ছে এইচপি ফোলিও, দেখতে অনেকটা স্লিম, পুরোটা মেটাল বডি, ওকে, সিলভার কালার, এটা কোর i5 এর থার্ড জেনারেশন। আমাদের কাছে 4th gen পাবেন, এটার কোর i5 ও হবে, কোর i7 ও হবে। এটা আপনার কোর i5 দেওয়া আছে, এটার মাউসটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাবল মাউস, তাই না? ডাবল মাউস সিস্টেম। সিম কার্ড সাপোর্ট করবে, ফুটে ব্যাকলাইট আছে, ওকে। এটাতে আপনার 500GB হার্ড ডিস্ক আছে, 4GB RAM আছে, চাইলে আপডেট করা যাবে। আপনারা তো অবশ্যই আপডেট করে দিতে পারবেন, তাই না? 22,000 টাকা। 22,000 টাকা, সেম এটাই। এটার মধ্যে যদি কেউ কোর i7 নিতে চায় তাহলে দাম কত পড়বে? 24,500 টাকা। 24,500 টাকা, মাত্র 2,000 টাকা ডিফারেন্ট আর কি। আচ্ছা এটার মধ্যে কি কালার হয়? না, কালার একটাই, সিলভার কালার। এইচপি প্রোবুক সিরিজের কোর i5 এর 4th জেনারেশন। এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজ, প্রোবুক সিরিজ 430। 430, খুবই সুন্দর, অনেক স্মার্ট। মেইন বডিটা হচ্ছে মেটাল, মাউসের অপশনটা দেখেন অনেক সুন্দর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। যদি কেউ ভাই এটা নিতে চায় তাহলে দাম কত পড়বে? কোর i5 4th জেনারেশন, 256GB SSD হার্ড ডিস্ক আছে, 8GB RAM দেওয়া হয়েছে, ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন, ওকে, সো এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন, টেবিল হিসেবে ইউজ করা যাবে, বা এটার প্রাইস কত পড়বে? এটা আমাদের প্রাইস আছে 26,500 টাকা, 26,500 টাকা, এটা কিবোর্ডের ব্যাকলাইট আছে, ঠিক আছে, যারা ক্যারি করবেন তাদের জন্য অনেক বেটার হবে, ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা আছে, মাউসের অপশনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, এবং কিবোর্ড করে দেখতে পাচ্ছেন, তাছাড়া
সার্ভিসিং তো করা হয় না তাই না উইদাউট সার্ভিসিং আমাদের এগুলো কোনো ঘোরা হয় না
26,500 টাকা আপনার যারা টাচ স্ক্রিনের মধ্যে একটু স্ট্যান্ডার্ড মানে আপনার যারা শৌখিন এই টাইপের ল্যাপটপ খুঁজতে আসেন তারা কিন্তু এটা দেখতে পারেন। জোস একটা ল্যাপটপ এবং এই প্রাইস আসলে ফিক্সড প্রাইস না, আপনারা বসে এখানে কথা বলতে পারবেন। ওকে, এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের 23,500 টাকা ওকে 23,500 টাকা আস্কিং প্রাইস, তাই না? আস্কিং প্রাইস আসলে আমি কনসিডার করব। বাইরে হচ্ছে কি মেটাল কালার, ভিতরে হচ্ছে কি সম্পূর্ণ ব্ল্যাক কালার। এটার ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ? এটার ব্যাটারি ব্যাকআপ আছে 4 ঘন্টা ব্যাকআপ। মানে কি কি দিয়ে দেবে এটার সাথে? চার্জার পাবে, প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার, আর ব্যাগ যদি থাকে দেয়া যাবে। এটা হচ্ছে যারা রাফ ইউজ করতে চায়, 18,000 থেকে 19,000 যাদের বাজেট তাদের জন্য অনেক বেটার হবে।18,500 টাকা4GB RAM, 4GB 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 RAM, 4GB
1 TB হার্ড ডিস্ক 4 GB RAM এটার প্রাইস কত আছে 23500 টাকা এটা কি এখন বর্তমান মার্কেটে পাওয়া যায় নতুন হ্যাঁ পাওয়া যাবে দাম কত আছে মার্কেটে 40000 কফি কালার ভাই এটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ আছে 4 ঘন্টা এসডি কার্ড লাগানোর অপশন আছে ইউএসবি অপশন আছে ডিভিডি রাইটার এর পাশে কিছু ল্যাপটপ আছে সবগুলো দেখানো সম্ভব না সময় স্বল্পতার কারণে এবং মিজান ভাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই তাদের শোরুমের নাম হচ্ছে গিয়ে গ্রিন টেকনোলজি এটা হচ্ছে আপনার মিরপুর 10 হাউস নাম্বার হচ্ছে গিয়ে আপনার 3 রোড নাম্বার 2 এটা শাহ আলী প্লাজার ঠিক পিছনে তাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর 10 সো তাদের শোরুমের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি কেউ সরাসরি শোরুমে আসেন আপনারা অবশ্যই বাইকে পাবেন তাদের কাছে আসলে এতগুলো ল্যাপটপ আছে সবগুলো তো আসলে মানে একটা একটা করে মানে ডিটেলস বলা সম্ভব না আমি আপনাদের চেষ্টা করছি যত বেশি দেখানো যায়
সো আপনারা যদি কেউ আরও খুঁটিনাটি ডিটেলস জানতে চান, এখানে যে আপনার ফোন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো, আপনার অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে একটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। নবীন ব্লগ চ্যানেলের পাশে থাকেন, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।